হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল রন্ধুস ওয়ার্ল্ড। বর্ষাকালে আমাদের স্কিন আর হেয়ারের প্রবলেম বাড়তেই থাকে। যদি তোমাদের স্কিন অয়েলি, ফ্রেকেলস, ডার্ক স্পট এই সমস্ত কিছু থাকে তাহলে এই ভিডিওটা তোমাদের জন্য। ভিডিওটাকে স্কিপ না করে শেষ পর্যন্ত অবশ্যই দেখো। আজ আমি তোমাদের সাথে এমন একটা হোম রেমেডি শেয়ার করব যেটা তোমরা বাড়িতেই বানাতে পারবে খুব ইজিলি, এবং বাড়িতে বানিয়ে তোমাদের স্কিনকে ইভেন টোন করতে পারবে, স্কিনকে ব্রাইটেন আপ করতে পারবে এবং স্কিন গ্লোয়িংও হবে, এবং স্কিনে যত রকমের প্রবলেম রয়েছে সেগুলোও সব রিমুভ হয়ে যাবে। তো চলো শুরু করি আজকের এই হোম রেমেডিটা। আর হ্যাঁ, ভিডিওটিকে দেখার আগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, ভিডিওটিতে লাইক করবে আর পাশে বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখবে, এতে আমার ভিডিও নোটিফিকেশন সবার আগে তোমরা পেয়ে যাবে। যদি তোমরা স্কিনে ক্লিনজার ইউজ করতে চাও তাহলে তোমরা এই ক্লিনজারটা ইউজ করতে পারো। এই ক্লিনজারটা বানানো খুবই ইজি, মাত্র দুটো ইনগ্রিডিয়েন্টস লাগে এই ক্লিনজারটা বানাতে। এই ক্লিনজারটাতে আমি মিশিয়েছি হানি আর লেমন জুস। তোমরা যদি হানি আর লেমন জুস ইউজ করতে না চাও তাহলে তোমরা র মিল্ক দিয়েও অ্যাজ এ ক্লিনজার ইউজ করতে পারো। আমার মনে হয় হানি আর লেমন জুস এর থেকে ভালো ক্লিনজার আর কিছু হয় না। এতে তোমাদের স্কিনে অয়েল, ডার্ট সমস্ত কিছু রিমুভ হয়ে যায় এবং এর সাথে সাথে স্কিন গ্লোয়িং, সফট, স্মুথ হয় এবং স্কিনকে অনেকটা হাইড্রেটও দেখায়। এতে আমি মিশিয়েছি যেহেতু হানি, হানি আমাদের স্কিনকে ডিপলি ময়শ্চারাইজড করে, স্কিনকে স্মুথ করে তোলে, এবং আছে লেমন, লেমন আমাদের স্কিনকে ব্রাইটেন আপ করতে হেল্প করে এবং স্কিনে যে এক্সট্রা অয়েলিনেস থাকে সেগুলোকেও আস্তে আস্তে রিডিউস করে দেয় এবং স্কিনে ডার্ক স্পট, পিম্পল এগুলোকেও আস্তে আস্তে রিমুভ করে দেয় লেমন। তো এই ক্লিনজারটা আমার মতে সবথেকে বেস্ট ক্লিনজার। অ্যাজ এ ক্লিনজার তোমরা এটা রেগুলার বেসিসেও ইউজ করতে পারো। ক্লিনজারটা বানানোর জন্য লাগবে এক চামচ হানি আর এক চামচ লেমন জুস। এই দুটোকে একসাথে মিক্সড করে পুরো ফেসে লাগিয়ে নিতে হবে আর এর স্মেলটা জাস্ট অসাম গাইজ। এছাড়া যদি তোমরা তোমাদের স্কিনে স্ক্রাবার ইউজ করতে চাও তাহলে এই হোমমেড স্ক্রাবারটা তোমরা অ্যাজ এ স্ক্রাবার ইউজ করতে পারো। এটা খুবই এফেক্টিভ, তোমাদের ডেড সেলস রিমুভ হয়ে যাবে এবং ডেড স্কিনগুলোও রিমুভ হয়ে যাবে। স্কিনের ডেড স্কিনগুলো রিমুভ হয়ে গেলে স্কিনকে অনেকটা ব্রাইট দেখায় এবং হেলদি দেখায়। তো স্ক্রাবার ইউজ করাটা খুবই ইম্পর্টেন্ট। আর এই স্ক্রাবারটা বানানোর জন্য আমাদের লাগবে তুলসী পাতা, চিনি আর হানি। হানির গুণাগুণ তো আমি আগেই বলে দিয়েছি। তুলসী পাতা আমাদের স্কিনে অ্যাকনি এগুলোকে রিমুভ করতে খুবই হেল্প করে। যদি তোমাদের স্কিনে কোথাও অ্যাকনি স্পট বা অ্যাকনি হয় সেই জায়গাটাতে তোমরা তুলসী পাতাটাকে অ্যাজ এ পেস্ট করে লাগিয়ে রেখে দিতে পারো, তোমাদের পিম্পল গায়েব হয়ে যাবে। এছাড়া স্ক্রাবার হিসেবে আমাদের সুগারটা খুবই এফেক্টিভ। সুগারটাকে ডাস্ট করে সেটাকে আমরা অ্যাজ এ স্ক্রাবার এই তিনটে ইনগ্রিডিয়েন্টসকে একসাথে মিক্সড করে ইউজ করতে পারি। স্ক্রাবারটা তোমরা যেখানে ব্ল্যাক হেডস, হোয়াইট হেডস বেশি আছে সেই জায়গাগুলোতে অ্যাপ্লাই করে 2 থেকে 3 মিনিট র্যাপ করে প্লেন ওয়াটার দিয়ে ওয়াশ করে ফেলবে। খুবই অ্যামেজিং স্ক্রাবার এটা, স্কিনকে ব্রাইটেন করতে হেল্প করে, এর সাথে সাথে স্কিনের ডেড সেলসগুলোকে রিমুভ করতে হেল্প করে এবং স্কিনকে অনেকটা গ্লোয়িং ও হেলদিও দেখায়। এরপর আমি তোমাদের মাসাজের কথা বলবো। মাসাজ আমাদের স্কিনের জন্য খুবই এফেক্টিভ। তোমরা 15 দিনে একবার অন্তত মাসাজ করার চেষ্টা করবে, এতে ব্লাড সার্কুলেশনটা বৃদ্ধি পাবে, এর ফলে তোমাদের স্কিন অনেকটা গ্লোয়িং হয়ে উঠবে। তো মাসাজের জন্য তোমাদের আর কিচ্ছু করতে হবে না, তোমরা জাস্ট পাকা কলা নেবে, মধু নেবে এবং কফি পাউডার নেবে, এই তিনটাকে একসাথে মিক্সড করে অ্যাজ এ মাসাজ এটাকে 15 মিনিটের জন্য মাসাজ করবে। যেভাবে আমরা মাসাজ করি ঠিক সেইভাবে স্টেপ বাই স্টেপ তোমরা এভাবে মাসাজ করবে। মাসাজ করার ফলে আমাদের স্কিনটা অনেকটা হাইড্রেটেড হবে, স্কিনে পিএইচ ব্যালেন্সটা মেনটেন থাকবে, স্কিন ব্রাইট হবে, গ্লোয়িং হবে, ব্লাড সার্কুলেশনটা বৃদ্ধি পাবে, এর ফলে স্কিনকে অনেকটা ব্রাইট দেখাবে। তোমাদের কাছে যদি পাকা কলা না থাকে তাহলে তোমরা এর বদলে টক দইও ইউজ করতে পারো। টক দইও আমাদের খুব ভালো মাসাজের কাজ করে। এই মাসাজটা তোমরা একবার ইউজ করে দেখো, স্কিন একদম সফট, স্মুথ আর হেলদি দেখাবে, স্কিনটা টাচ করতে ইচ্ছে করবে, এত সুন্দর সফট হয়ে যাবে স্কিন। আমি তোমাদের একটা ফেস প্যাকের কথা বলবো, যেই ফেস প্যাকটা ইউজ করলে তোমাদের স্কিন টাইটেন হবে, স্কিনে যদি রিঙ্কেল থাকে সেগুলো আস্তে আস্তে রিমুভ হয়ে যাবে। ফেস মাস্ক ইউজ করাটা আমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট। ফেস মাস্ক যদি তোমরা রেগুলার বেসিসে ইউজ করো তার ফলেও কিন্তু তোমাদের স্কিনে রিঙ্কেল আসতে পারে। যেহেতু তোমরা রেগুলার একটা ফেস মাস্ক অ্যাপ্লাই করছো সেটাকে আবার রিমুভ করছো, স্কিন একটা টান ধরছে, এর ফলেও তোমাদের কিন্তু রিঙ্কেলের সমস্যাটা হতে পারে। তো আজকে আমি যেই ফেস মাস্কটা তোমাদের সাথে শেয়ার করছি সেই ফেস মাস্কটা ইউজ করলে তোমাদের স্কিন অনেকটা ব্রাইট হবে, স্কিনে ইভেন টোন আসবে, স্কিন গ্লোয়িং হবে, স্মুথ হবে, সফট হবে এবং স্কিনে যত রকমের প্রবলেম রয়েছে সবই রিমুভ হয়ে যাবে।
এই ফেস প্যাকটা বানানোর জন্য আমাদের লাগবে 1 চামচ চন্দন পাউডার, 1 চামচ নর্মাল গমের আটা আর লেমন জুস। আর এটাকে মিক্সড করার জন্য আমি এখানে ইউজ করেছি র মিল্ক। চন্দন পাউডার আমাদের স্কিনের পিম্পল স্পটকে রিমুভ করতে হেল্প করে। এই সব কটাকে একসাথে মিক্সড করে একটা স্মুথ প্যাক বানিয়ে নিতে হবে। তোমাদের স্কিনে যদি পিগমেন্টেশন থাকে তাহলে এই ফেস মাস্কটা তোমাদের জন্য খুবই হেল্পফুল হবে। এরপর আমি নিয়েছি গমের আটা, বাড়িতে যে নর্মাল আটা থাকে সেই আটাটাকেই তোমরা এর মধ্যে মিক্সড করবে 1 চামচ। গমের আটা আমাদের স্কিনকে ডিপলি ক্লিন করে, স্কিনে যত রকমের প্রবলেম রয়েছে, স্কিনে ধুলো ময়লা ডার্ট, একেবারে ফেস মাস্কটা তোমরা অবশ্যই একবার ইউজ করো এবং ইউজ করে আমাকে অবশ্যই কমেন্টে রিভিউ জানাও। আমি তোমাদের আজকে যে কটা স্টেপ বললাম সব কটাই একটা ফেসিয়ালের স্টেপ আমি তোমাদের সাথে শেয়ার করলাম। তোমরা এই সব কটা স্টেপকে একসাথে ফলো করতে পারো, আবার চাইলে তোমরা এটা একটা একটা করে ইউজ করতে পারো। তোমরা শুধু ফেস মাস্ক ইউজ করতে পারো, তোমরা শুধু মাসাজটা ইউজ করতে পারো, তোমরা শুধু ক্লিনজারটা ইউজ করতে পারো, তোমরা এটা রেগুলার বেসিসে ইউজ করতে পারো। তবে ফেস মাস্কটা তোমরা রেগুলার বেসিসে ইউজ করবে না, ফেস মাস্ক তোমরা সপ্তাহে 2 দিন ইউজ করবে। আর এছাড়া তোমরা মাসাজ, ক্লিনজার, স্ক্রাবার এগুলো তোমরা রেগুলার ইউজ করতে পারো, এতে তোমাদের কোনো সাইড এফেক্ট হবে না। তো এই ছিল আমার আজকের হোম রেমেডি। আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। যদি ভিডিওটাকে ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, ভিডিওটিতে লাইক করো আর পাশে বেল আইকনটি অবশ্যই ক্লিক করে রাখো। এতে আমি যতগুলো ভিডিও আপলোড করবো সব আপডেট তোমরা সবার ফার্স্টে পেয়ে যাবে। আর যদি তোমরা এখনও DIY ব্লিচের ভিডিওটি না দেখে থাকো তাহলে ওপরে আই বাটনে আমি লিঙ্ক দিয়ে দেবো, তোমরা চেক করে নিতে পারো। ব্লিচের ফলে তোমাদের স্কিন এক্সট্রা ব্রাইট হবে এবং স্কিনকে অনেকটা গ্লোয়িং করে তুলবে। তোমরা অবশ্যই এটা ট্রাই করো বাড়িতে, আর অবশ্যই আমাকে কমেন্টে রিভিউ জানাও যে তোমাদের কেমন লাগলো। আজ তবে আসি, আবারও দেখা হবে তোমাদের সাথে একটা নতুন ভিডিও নিয়ে। ততক্ষণে তোমরা সবাই ভালো থেকো, টাটা।